আমার হোটেলের বিজনেস চেয়ার আসলো, চেয়ার ভাঙছে, চেয়ার ভেঙে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। ওইরা শাটার টাটার বন্ধ করে দিছে, শাটার বন্ধ করে এরপরে আমার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে এবার বিজয় আর কৃষ্ণ গিয়ে আমাদের ডাক দিছে, আমি সঙ্গে সঙ্গে বাইরেছি। বাইরে আমার সঙ্গে সঙ্গে আমার মা, আমার মিসেস, আমার বৌদি, আমার বৌদির পরে আমার ছোটো বাচ্চারা, দুই বছর বাচ্চারা, এরাও বেরিয়েছে বাইরুনের পরেই। হ্যাঁ, আমি বাইরের জন্য বেরিয়ে কৃষ্ণ আর কানাই আমার মারা শুরু করছে, ঠিক আছে, দ্বীপে পিস্তল ধরছে আর রড রড দিয়ে বাড়ি দিতে আসলো। তখন আমার মা আইয়া এরা পায়ে ধরে রয়েছে, বাবা বাবা আমার কুলাটার মাইর, ঠিক আছে। তো এরপরে অর্জুন আমার মারে কয়, হে ফিরতে যান না হলে আপনার আরও ফিরুক। অর্জুনে কইছে কৃষ্ণ আমার মারা বলছে, তাও তখনই কৃষ্ণ চিল্লাই কইছে, ত্রিপুরা শহরে থাকতে গেলে কানাইদের জমা দিয়ে চলতে হবে, কানাইদের জমা দিয়ে চলতে হবে, কানাইদের হলো মাফিয়া, কানাইদের মাফিয়া, কানাইদের জমা দিয়ে চলতে হইব, কৃষ্ণ চিৎকার বেড়ে বোঝাচ্ছে। এরপর অর্জুন কইছে, তুই লক্ষ্মী পূজার পর দিনের পর দিন আমরা লোকে উত্তমকে আমাদের একটা ইয়ে আছে ভাই বন্ধু, ওই যে উত্তমরে লইয়া আমরা লোকে দেখা করবি। মা কইতেছে, আমার বৌদি কইতেছে, তোমরা এরা মারতেছো গেলিকা, তুমি ঘরে এসে থাকো, না এরা মারা আনবো করছে, বৌদি রে গেছে মারতো, দ্বীপ কইয়া ছেলেটা হঠাৎ করে পিস্তল বাই করছে। আমার বউ বাচ্চা, আমার ভাতিজি, সাত বছরের ভাতিজি, তাই ঘুমুর দুমুর করে কাঁদতেছে, তাই মাত্র ঘুমের থেকে উঠছে বাচ্চারা। এখন আমি প্রশাসনের কাছে আইছি, আবেদন রাখছি, এখন আমার তো প্রাণের নিশ্চয়তা আমি কইতে পারি না, তখন হয়তো বা বেরিমো আধা ঘন্টা পরে এর কাছে খবর যাইব, এরা হয়তো বা আমার অ্যাকশন লইব। আমি প্রশাসনের কাছে এটাই চাই, সুস্থতা বিচার।